বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বুধবার রবীন্দ্র ভবনে সহর্ষ প্রকল্পের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং অন্যান্য আধিকারিকরা। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতাটা সৃষ্টি করে আরও উৎসাহিত করার জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে বলে বক্তব্য উল্লেখ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 30 মিনিটের এই প্রকল্পে সমাজের প্রয়োজনে নিজের দায়িত্ব পালন করার প্রসঙ্গে আগামী প্রজন্মকে শিক্ষাদান করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। অনেকগুলি রিফর্মসের পরে রাজ্য সরকার আরেকটা নতুন রিফর্ম আমরা শিক্ষা দপ্তর থেকে আমরা উদ্বোধন করছি আজকে। এটার নাম দেওয়া হচ্ছে সহর্ষ। এখানে আপনারা জানেন ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য যেখানে এই প্রকল্পটা আমরা হাতে নিয়েছি। দেশের মধ্যে মাত্র 2টো রাজ্যে আছে, একটা দিল্লি গভর্নমেন্ট এবং উত্তরাখণ্ড। এরপরে আমরা এটা কেন একটু আগে আমাদের দপ্তরের যারা কর্মকর্তা এখানে বক্তব্য রেখেছেন, মূল জিনিস সোশিয়াল অ্যান্ড ইমোশনাল লার্নিং। আমরা সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে। ডিগ্রি নিলাম, সার্টিফিকেট পেলাম, সমাজের প্রতি আমাদের কোন দায়বদ্ধতা নেই, ইমোশন প্রকাশ হচ্ছে না, মেশিন হয়ে যাচ্ছি। এর থেকে আজকের এই জায়গাটা আমরা আমাদের ক্যারিকুলাম আছে, কিন্তু এটা একটা ইনএডিশন। 30 মিনিটস বা ক্লাস আমরা রাজ্যের 4 লক্ষ ছেলে মেয়ে আছে যারা 1-8 পর্যন্ত আছে, তাদের জন্য ক্যারিকুলাম।